তোর কেমন লাগলো ভাই? ঘুরতে সেখানে একটি চমৎকার দৃশ্য দেখলাম, ভিতরের দিকে একটি ঘরে চাঞ্চিকে আর চাঞ্চিকে বাদুর আর বাদুর, ওয়াও বাদুর, ও মাই গড, হ্যালো হোয়াটস আপ গাইজ, ইটস মি ইওর বয় দুর্জয় প্রান্ত। আর আমরা এসেছি শৈলন স্যার জমিদার বাড়িতে, এখন সেখানে ঘুরবো, চলুন ঘুরে আসা যা। সো গাইজ, আজ আমরা প্রথমেই রওনা দিচ্ছি আলমনগর শহরের উদ্দেশ্যে। আলমনগর শহরটি মূলত চুয়াডাঙ্গা জেলার একটি উপজেলা। আলমনগর উপজেলাটি চুয়াডাঙ্গা জেলা হতে 20 কিলোমিটার উত্তরে অবস্থিত। চলে আসলাম আবার আমরা আলমনগর জমিদার বাড়িতে। সো গাইজ, এখানে আমরা কোনো নির্দিষ্ট গেট খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা কাটাতারের উপর দিয়ে পার হচ্ছি। এখানে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, তাই আমরা সবাই বিনামূল্যে প্রবেশ করতে পেরেছি। সো গাইজ, এখন আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি জমিদার বাড়ির সামনের দিকে। ডান পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটাই মূলত জমিদার বাড়ি। এই যে এখন আপনারা দেখবেন শৈলেন শাহর জমিদার বাড়ি, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় কুমারী এলাকায় বাড়িটি প্রতিষ্ঠিত। গাইজ, দেখতে পাচ্ছেন বাড়িটির সম্পূর্ণ ভিউ। বাড়িটি দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন এবং বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আছে। সো গাইজ, এখন আমরা বাড়ির ডান পাশটি দেখব। বাড়িটির ডান পাশে একটি প্রশাসনিক ভবন আছে এবং বাড়িটির পাশে আরেকটি ভেটেরিনারি ট্রেনিং সেন্টার অবস্থিত আছে। এখন এই বাড়িটি আমরা একটু ঘুরে দেখব। বাড়িটির খুবই বেহাল অবস্থা, চলুন একটু ভিতরে যেয়ে ঘুরে আসা যাক। ও ভাই, ভিতরে প্রচন্ড বাদুর আছে, মনে হচ্ছে এরা সব যুদ্ধ করছে। সাপ, পোকামাকড় সব কিছুই আছে এখানে। বাড়িটির পিছনে একটা সুন্দর একটা বাগান আছে, দেখুন বাগানটি, দেখুন আপনারা সবাই। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে বাড়ির পিছনের দিক। এখানকার পরিবেশটা কিন্তু অনেক নির্জন। হ্যালো রাফি, কিছু বলো। অবস্থায় জায়গার অবস্থা ততটাও ভালো না, যত আমি করেছিলাম খুবই পরিদর্শন করলাম, কি বলবো, চলে এসেছি, এখন ভিডিওটা করতেই হবে, দেখা যাক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বসার জন্য একটা সুন্দর ব্যবস্থাও করে রেখেছে। অ্যান্ড গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমমেট রাফি, তামিম, অমিত, রুবেল এখানে বসে আছে, চলুন ওদের একটু মতামত সম্পর্কে জেনে আসা যাক। রুবেল, এই সম্পর্কে তুমি একটু কিছু বলো। ঘুরতে এসে এখানে একটি চমৎকার দৃশ্য দেখলাম, ভিতরের দিকের একটি ঘরে চাঞ্চিকে আর চাঞ্চিকে বাদুর আর বাদুর, ওয়াও বাদুর, ও মাই গড, এখন আমাদের স্কোয়াড লিডারের কাছে কেমন লাগলো বাড়িটা, চলুন দেখে আসা যাক। প্রান্ত বলো, তোমার কেমন লাগলো বাড়িটি? খুবই প্রাচীন দেখলাম, এখানে অনেক কিছুই আছে, বাট বাড়িটির পিছনের সৌন্দর্য, মানে একটা খুবই খুবই সুন্দর একটা দৃশ্য আছে এখানে, তো সেটা খুবই ভালো, আপনারা আসবেন এবং দেখবেন। রাফি, হোয়াটস ইউর ফিলিং কামিং হিয়ার? আই এম ফিলিং সো গুড। এ তামিম, তোর কেমন লাগলো ভাই? জায়গাটা সুন্দরই আছে, কিন্তু এই জায়গাটা অনেক ছোট এবং অনেক আবর্জনায় পরিপূর্ণ জায়গা, কিন্তু প্রাচীন দিক থেকে, প্রাচীনকালের ইয়ের দিক থেকে ঠিকই আছে। সবাই ঘুরতে আসবেন, এখানে ঘুরতে আসবেন, এবং পিকনিক স্পট আছে এখানে, সমস্যা নেই, এসে পিকনিক টিকনিক করবেন, কোনো সমস্যা নেই। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট, এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগে।
প্রান্তে জমির পরিমাণ কত? 22 বিঘা ভাইয়া। 22 বিঘা। 22 বিঘা জমির উপরে এটা নির্মিত। পুকুরের পাশেই কিন্তু একটা সুন্দর মাঠ দেখতে পাচ্ছেন। অবশ্য মাঠের নামটা আমরা ঠিক জানি না। এই কারণেই নামটা আমরা ঠিক বলতে পারছি না। গাইস, পুকুরের পাশে আরো কিছু পরিত্যক্ত বিল্ডিং পড়ে আছে। বিল্ডিংটির পাশে একটি সুন্দর অনেক বড় গাব গাছও আছে। গাইস, এখানে দুটো বাচ্চারা গাব পাড়ছিল, তাদের থেকে আমরা কিছু গাব নিয়েছি খাবার জন্য। গাইস, ফলটা খাওয়ার পর আমরা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় উঠেছি এবং আমরা দেখছি তামিম শুধু বিল্ডিংয়ের জানালা দিয়ে শুধু উকি মারছে। তামিম, তুমি এখানে কি দেখছো? গাইস, এখানে বোঝা যাচ্ছে এখানে লোকজন ছিল কিছুদিন, এক মাস তিনেক আগে সব চলে গেছে, ট্রেন পুরি রাখতে হয়ে গেছে। বাড়িটা দেখতে পাচ্ছেন অনেক অনেক তুষক টুসুক সবই আছে, এটা পরিত্যক্ত হয়ে গেছে। এটা সম্ভবত ভেটেরিনারি ট্রেনিং সেন্টারের হোস্টেল। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।